एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। তোমরা সবাই কেমন আছো? সবাইকে রমজান মাসের জন্য শুভেচ্ছা আমার তরফ থেকে। আজকে আমি তোমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা EMI বাংলায় বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ পড়াবো, যেটা বিএসসি অনার্সের সেকেন্ড সেমিস্টার সিবিসিএস এর আছে, আবার ক্লাস 12 ও আছে। তো যারা ক্লাস 12 এ তারাও ভিডিওটা দেখবা, আবার বিএসসি অনার্সে তো দেখবাই। तो আমি শুরু করছি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর যে ঘটনা বা ফেনোমেনা, এটা শুরু করার আগে আমি একটা ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ সম্পর্কে আলোচনা করব। এটা সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে খুব ইজিলি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফেনোমেনা বলতে পারবো। এর দুই রকম ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন সহজেই তোমাদের আমি বুঝাতে পারবো, কিন্তু একটা ডেফিনেশন একটু ক্রিটিক্যাল আছে। ওই ডেফিনেশনটা বোঝার আগে এই জিনিসটা বা এই টপিকটা আমাদের জানতে হবে। तो सो गाइस, शुरू করছি ম্যাগনেটিক ফ্লাক্স বা বাংলায় বলা হচ্ছে চুম্বক প্রবাহ। ধরলাম এটা একটা যে কোনো আরবিট্রারি সারফেস, সেই আরবিট্রারি সারফেসের এরিয়ার ম্যাগনিটিউড হলো a, মানে এরিয়ার মান বা ক্ষেত্রফলের মান কি a। আমরা প্রত্যেকই জানি যে কোনো সারফেসের হচ্ছে কি একটা নির্দিষ্ট এরিয়া ভেক্টর থাকে, সেই এরিয়া ভেক্টরের ডাইরেকশন কি হবে, তার লম্ব বরাবর বা ক্ষেত্রীয় ভেক্টর বাংলা যেটাকে বলা হচ্ছে। ধরলাম এটা একটা আরবিট্রারি সারফেস, এই আরবিট্রারি সারফেসে যে এরিয়া ভেক্টর তার ডাইরেকশন হচ্ছে কি এই সারফেসের লম্ব বরাবর। আমরা প্রত্যেকই জানি সেটা লম্বটা এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, আমি বোঝার সুবিধার জন্য এটা ধরলাম লম্ব বরাবর। তাহলে এটা কি এরিয়া ভেক্টরের ডাইরেকশন, যে ইউনিট ভেক্টর দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম সেটা কি এম ক্যাপ, আর এরিয়া ভেক্টর বলতে এখানে কি এ ভেক্টর, এটা হলো ক্লিয়ার। আচ্ছা, এই পুরো সারফেসটাকে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাইছি, প্লেস করাইছি। বললাম ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি এই বরাবর। তাহলে এই পুরো সারফেসটাকে আমরা যে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো, সেই সুষম চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন হলো এই বরাবর, এবং এই সারফেসের যে এরিয়া ভেক্টর তার ডাইরেকশন অলওয়েজ হচ্ছে কি জানি আমরা, সারফেসের লম্ব বরাবর, সেটা হচ্ছে কি এটা বরাবর। তাহলে তাদের মধ্যে একটা কি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, সেটা কি থিটা। এখন ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশনটা কি, ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন হলো যে কোনো একটা যে সারফেস আছে সেই সারফেসের লম্ব বরাবর যত সংখ্যক বলরেখা নির্গত হবে সেই বলরেখার সংখ্যাটাকেই বলবো আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। আরেকবার রিপিট করছি গাইস, যে কোনো সারফেসে, সাপোজ এটা একটা সারফেস, এই সারফেসের লম্ব হচ্ছে কি এটা, এই লম্ব বরাবর যত সংখ্যক আমরা বলরেখা পাবো সেই বলরেখার সংখ্যাটাকেই বলা হয় এখানে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। এই সারফেসের লম্ব হচ্ছে কোনটা এটা, তার এই বরাবর আমরা যত সংখ্যক বলরেখা পাবো সেই বলরেখার সংখ্যাটাকে আমরা কি বলবো ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের সিম্বল হচ্ছে কি ফাই, যেহেতু ম্যাগনেটিক কথাটা বলেছি আর ম্যাগনেটিক এর সিম্বল হচ্ছে কি বি, ম্যাগনেটিক ফিল্ডের এজন্য ফাই সাফিক্স এর বি দিলাম আমরা, বা শুধু ফাই লিখলেও চলবে। আচ্ছা, এই যে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি থিটা, এই ম্যাগনেটিক ফিল্ডের যদি আমরা কম্পোনেন্ট অনুযায়ী ভাগ করি, যে কোনো অ্যাঙ্গেলের সমানুপাতিক মানে কি লম্ব, লম্ব মানে কি সাইন থিটা উপাংশ, তাহলে এটা কি বি সাইন থিটা, এটার সঙ্গে এটা কি সমান্তরাল, তাহলে এটা বি সাইন থিটা, আর এটা হচ্ছে বেস বা ভূমি, তাহলে এটা কি হচ্ছে বি কস থিটা। লম্ব বরাবর কিন্তু দুটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, একটা কি, একটা হলো ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট, আর একটা কি এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউড যদি ধরি আমরা সেটা কি কে। তো ম্যাথমেটিক্যালি এটা ডেফিনেশন লেখা এরকম, লম্ব বরাবর কি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, একটা বি কস থিটা আর একটা কি এ। এই যে লম্ব বরাবর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট এবং এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউডের যে প্রোডাক্ট বা গুণফল সেটাকেই বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। বি কস থিটা ইনটু এ, এটাকে আমরা এভাবেও লিখতে পারি বি এ কস থিটা, এটাকে এভাবেও লিখতে পারি b ডট a হলো। আচ্ছা, দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট মানে আমরা কি জানি একটা স্কেলার। সো গাইস, এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স পেলাম আমরা সেটা কি একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি হলো। আচ্ছা, এটা আমরা শিখলাম হচ্ছে কি ফর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য, ম্যাগনেটিক ফিল্ড
যদি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয় মানে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে হলো অসম চুম্বক ক্ষেত্র মানে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান এবং ডাইরেকশন কি আলাদা তাহলে তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স কেমন হবে সেটা আমরা এখন বের করা শিখব এলিমেন্টারি সার্ফেস এরিয়ার সমষ্টি বলা যায় তাহলে এখানে আমরা ধরলাম এটা একটা আরবিট্রারি সার্ফেস এটাও একটা এলিমেন্টারি আরবিট্রারি সার্ফেস এটাও একটা এলিমেন্টারি আরবিট্রারি সার্ফেস আচ্ছা এটা যদি হচ্ছে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে তাহলে এগুলোও কি আছে আচ্ছা এদেরও হচ্ছে কি সারফেস এরিয়া আছে যা ডাইরেকশন কি হবে পারপেন্ডিকুলার এর পারপেন্ডিকুলার ধরলাম এটা টোটাল এরিয়া যদি এস হয় তাহলে ক্ষেত্র কি হবে ডিএস এটা ধরলাম ডিএস1 ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এটাও কি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে আছে এর ম্যাগনেটিক ফিল্ড ধরলাম বি1 অ্যাঙ্গেল করেছে কত এটা সিমিলারলি যেহেতু নন ইউনিফর্ম মানে কি সবার ক্ষেত্রে আলাদা আলাদা ম্যাগনেটিক ফিল্ড হবে অতএব পুরো সারফেসের জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্স একটুকে আমরা করলাম কি ফাই মানে হচ্ছে কি বি ডট এ এটা করলাম আমরা তাহলে এর ক্ষেত্রে এখানে আমরা তিনটে সারফেস ধরেছি ফাই ইকুয়াল টু এই সারফেসের জন্য আমরা লিখতে পারি বি এর জায়গায় কি বি ওয়ান ডট এ ভেক্টরের জায়গায় কি লিখবো ডি এস ওয়ান লিখলাম প্লাস এই সারফেসের জন্য বি এর জায়গায় বি টু ডট এর ভেক্টরের জায়গায় কি ডি এস টু প্লাস পরেরটার জন্য বি থ্রি ডট ডি এস থ্রি প্লাস এরকম কি এন টাইমস পর্যন্ত চলতেই থাকবে এই পুরো জিনিসটাকে গাইজ আমরা কি লিখবো সামেশন আকারে লিখতে পারি সামেশন আবার এন ওয়ান থেকে একদম কি এন পর্যন্ত লিখতে পারি আমরা বি ডট ডিএস আচ্ছা সামেশন নো লিখতে পারি অথবা ইন্টিগ্রেশন লিখতে পারি বি ডট ডিএস যদিও সামেশন আর ইন্টিগ্রেশন মধ্যে পার্থক্য আছে ইন্টিগ্রেশন শুধুমাত্র হচ্ছে কি ফ্র্যাকশন এবং ইন্টিজার দুটাকে যোগ করে বাট সামেশন শুধুমাত্র হচ্ছে কি ইন্টিজারকে যোগ করে ফ্র্যাকশনকে না তাহলে এখানে আমরা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে পুরো সারফেসের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স পেলাম অবশ্যই এখানে যে ইন্টিগ্রেশনটা সেটা কি সারফেস ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন মানে ডাবল ইন্টিগ্রেশন এখানে ডাবল ইন্টিগ্রেশন সেম বলতেই আমরা একটা ইন্টিগ্রেশন দিয়ে সাফিক্স এস যদি লিখি তাহলে সেটা হচ্ছে কি ডাবল ইন্টিগ্রেশন সেম বল হয়ে যায় কারণ ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলা যায় দৈর্ঘ্যের জন্য একটা ইন্টিগ্রেশন প্রস্থের জন্য একটা ইন্টিগ্রেশন না লিখে শুধুমাত্র একটা ইন্টিগ্রেশন দিয়ে সাফিক্সে এস দিলাম তাহলে এটা আমরা পেলাম নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন আর এবার বলছি ফাই ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন বি ডট ডিএস পুরো একটা আরবিট্রারি সারফেসের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ফর নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার হলো এটা আচ্ছা এর ইউনিট আর ডাইমেনশনাল ফর্মুলা শিখবো প্রথমে ইউনিটে যাচ্ছি ইউনিট এসআই ইউনিট তে করব ফাই মানে আমরা কি পেলাম বি এ কস থিটা বা বি ডট এ আচ্ছা ইউনিট যদি বলি চুম্বক ক্ষেত্র কি জানি ওয়েবার পার মিটার স্কয়ার আর এরিয়া আমরা কি জানি মিটার স্কয়ার কাটাকাটি করে যদি করি তাহলে কি পাবো আমরা ওয়েবার এটা হচ্ছে কি ওর এসআই পদ্ধতিতে ইউনিট সিমিলারলি সিডিএস এ যদি আমরা করি তাহলে কি পাবো সিডিএস এ আমরা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট জেনে হচ্ছে কি গাউস আর এ হচ্ছে কি সেমি স্কয়ার তাহলে গাউস ইনটু সেমি স্কয়ার গাউস কে লেখা হয় ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার ইনটু সেমি স্কয়ার সেমি স্কয়ার সেমি স্কয়ার কেটে গেল দাঁড়ালো হচ্ছে কি ম্যাক্সওয়েল তাহলে দেখা গেল এসআই পদ্ধতিতে ম্যাগনেটিক ফ্লাক্স এর ইউনিট হলো ওয়েবার সিজিএস পদ্ধতিতে ম্যাক্সওয়েল ক্লিয়ার আচ্ছা এবার আমরা ডাইমেনশনাল ফর্মুলায় যাব
সমাত্রীয় সংকেত এগুলো পরীক্ষা আছে সিবিসিএস এর ডাইমেনশনাল ফর্মুলা আচ্ছা এখনই আমরা পেলাম পাই ইকুয়াল টু বি এ কস থিটা যে কস থিটাটা বলে যাচ্ছি পাই ইকুয়াল টু বি এ হলো বি এর ডাইমেনশনাল ফর্মুলা এবং এরিয়া ডাইমেনশনাল ফর্মুলা বসিয়ে যদি আমরা গুণ করি তবেই আমরা কি ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রীয় সংকেত পেয়ে যাব সো বি এর তো আমাদের মনে নেই তাহলে বি বের করতে হবে একটা আমরা ফর্মুলা জানি কিউ আধান সম্পন্ন কণা বি বেগে যদি বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তাহলে সে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে এই ধরনের ফোর্সকে বলা হয় ম্যাগনেটিক লোরেন্টজ ফোর্স যেটা ফর্মুলা এরকম ছিল ক্লাস 12 এ ছিল F equal to Q into V cross B ম্যাগনিটিউড আকারে যদি আমরা লিখি তাহলে Q V B সাইন যেটা ছিল লিখলাম না এই ফোর্সটাকে বলা হয় লোরেন্টজ ফোর্স কার জন্য ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই জন্য এর আর একটা নাম আছে ম্যাগনেটিক লোরেন্টজ ফোর্স কি বললাম কি আধান সম্পন্ন একটা কণা বি বেগে বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি হচ্ছে কি এডজাস্ট করে তাহলে সে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে সেই ফোর্সটাকে বলা হয় ম্যাগনেটিক লোরেন্টজ ফোর্স বা শুধুমাত্র লোরেন্টজ বলো বলতে পারি বা বাংলায় আরো বলছে চৌম্বক বল নাম এখান থেকে আমরা সহজেই বি এর মাত্রা বের করব হলো বলের মাত্রা কি জানি আমরা প্রত্যেকেই জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই কিউ মানে কি আধান আধান মানে কি আইটি কারেন্টের মাত্রা কি বরাবরের আই সময়ের মাত্রা কি বরাবরের টি ইনটু বেগের মাত্রা কি জানি এল ইনটু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কাটাকাটি যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে এল এল কেটে গেল টি টি ইনভার্স কেটে গেল তাহলে কি দাঁড়াচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলো এটা হচ্ছে কি বি এর ডাইমেনশনাল ফর্মুলা সো এখানে আমরা বসিয়ে দিব এম ইনটু টি টু দি পাওয়ার মাইনাস টু ইনটু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইনটু এরিয়া ভেক্টর কি জানি আমরা এরিয়া ডাইমেনশনাল ফর্মুলা কি এল স্কোয়ার তার এরিয়া মানে কি বাহু স্কোয়ার বাহু মানে হচ্ছে কি বাহু মানে একটা লেন্থ বোঝায় লেন্থের ডাইমেনশন কি জানি এল তাহলে এ মানে কি এল স্কোয়ার কাটাকাটি যদি করি তাহলে কি দাঁড়াবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাই হলো ডাইমেনশনাল ফর্মুলা ফর ম্যাগনেটিক ফ্লাক্স ক্লিয়ার আচ্ছা এখানে আমরা কিছু স্পেশাল কন্ডিশন করব বিশেষ ক্ষেত্র সেটা কি স্পেশাল কন্ডিশন নম্বর ওয়ান যেটা করবো আমরা সেটা হলো একটু আগে আমরা ফর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি পেলাম ফাই ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু বি এ কস থিটা এটা পেলাম আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চুম্বক ক্ষেত্রের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ কি পেলাম ফাই ইকুয়াল টু বি এ কস থিটা আচ্ছা থিটাটা কার মধ্যবর্তী অ্যাঙ্গেল চুম্বক ক্ষেত্র এবং এরিয়া ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় মানে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পর কি লম্ব আছে সাপোজ এরিয়া ভেক্টর ডাইরেকশন হলো কি এটা আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো এটা তাহলে অ্যাঙ্গেল কত 90 যদি হয় থিটা 90 তাহলে cos 90 মানে আমরা কি জানি ফাই ইকুয়াল টু বি এ cos 90 cos 90 মানে আমরা জানি 0 0 এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করব সেটা কি হবে 0 মানে যদি একটা সারফেস এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড লম্ব বরাবর থাকে তাহলে সেই বরাবর কোন রকমের আমরা ম্যাগনেটিক ফ্লাক্স পাবো না ম্যাগনেটিক ফ্লাক্স পাবো না মানে মানেটা পরিষ্কার যে চৌম্বক বলের সংখ্যা আমরা পাবো না ক্লিয়ার এবার রোমান টু যেটা করব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি থিটা ইকুয়াল টু 0 মানে এরিয়া ভেক্টরের যা ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ডও কি সেম ডাইরেকশনে আছে মানে তারা পরস্পর সমান্তরাল আছে বা প্যারালাল আছে তাহলে এখানে যদি আমরা বসাই ফাই ইকুয়াল টু কি পাবো বি ইনটু এ ইনটু cos 0 cos 0 মানে কি +1 তাহলে ফাই মানে হচ্ছে কি বি ইনটু এ সামনে কি একটা পজিটিভ সিম্বল আসছে
এই ধরনের ম্যাগনেটিক ফ্লাক্স বলবো আমরা পজিটিভ ম্যাগনেটিক ফ্লাক্স বা ধনাত্মক চুম্বক প্রবাহ বা ধনাত্মক ম্যাগনেটিক ফ্লাক্স। প্রমাণ থ্রি যেটা করবো আমরা এরিয়া ভেক্টর ডাইরেকশন এদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন তার অপোজিট দিকে, তাহলে থিটা কত হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি এখানে আমরা বসাই তাহলে ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, বি ইনটু এ ইনটু cos 180। cos 180 এর মান কত জানি আমরা, -1, তাহলে ফাই ইকুয়াল টু কি দাঁড়ালো, -BA। সামনে কি সিম্বল আসলো, নেগেটিভ। এই ধরনের ম্যাগনেটিক ফ্লাক্স কি করব আমরা, নেগেটিভ ম্যাগনেটিক ফ্লাক্স বা ঋণাত্মক চুম্বক প্রবাহ। এই হলো ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে আমাদের একটা ন্যূনতম ধারণা। আরেকবার মনে করা দিচ্ছি ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি, যেকোনো একটা সারফেসের লম্ব বরাবর যত সংখ্যক ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা চুম্বক বলরেখা নির্গত হবে সেই চুম্বক বলরেখার সংখ্যাটাকেই বলবো আমরা ম্যাগনেটিক ফ্লাক্স, অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা নাম্বার অফ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স পাসিং থ্রু দ্যাট দ্য সারফেস। মানে সারফেসের মধ্য দিয়ে লম্বভাবে যত সংখ্যক বলরেখা নির্গত হবে সেই বলরেখার সংখ্যাটাকে আমরা বলব ম্যাগনেটিক ফ্লাক্স। এই কনসেপ্টটাই আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারে কাজে লাগাবো। এইবার আমরা বুঝব ইএমআই। ইএমআই বলতে কিন্তু মোবাইলের ইএমআই না, এটা হলো ফিজিক্সের ইএমআই। আচ্ছা, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা কি করে আসলো, আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে পড়েছি কি বা ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়েছি, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তার চারপাশে কি উৎপন্ন হবে, তার চারপাশে উৎপন্ন হবে ম্যাগনেটিক ফিল্ড। মানে আমরা আগে কারেন্ট বাড়াবো তারপর উৎপন্ন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এর উল্টো ফেনোমেনা হতে পারে কিনা। উল্টো ফেনোমেনা বলতে আগে বি আছে কারেন্ট পাচ্ছে কিনা সেটাই আমরা দেখবো। এই ফেনোমেনা বা ঘটনা সর্বপ্রথম অবজার্ভ করেন দুজন সায়েন্টিস্ট, একজন হলেন ইংল্যান্ডের সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে আর একজন হলো ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্ট জোসেফ হ্যানি। তারা 1830 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অবজার্ভ করেন ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের এই ঘটনা। সেটা কি সেটাই আমরা এখন খুব সুন্দরভাবে জানব। এখানে একটা বার ম্যাগনেট আছে যার দুটো পোল, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, এটা হলো একটা কি বার ম্যাগনেট। হ্যালো, এখানে একটা ক্লোজ কন্ডাক্টর আছে বা বদ্ধ পরিবাহী যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে না, এই বদ্ধ পরিবাহীর সঙ্গে অ্যাটাচে আছে একটা গ্যালভানোমিটার যার দ্বারা আমরা বুঝতে পারবো কারেন্ট এই সার্কিটের মধ্যে বা কয়েলের মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে ফ্লো হচ্ছে কিনা বা কোন দিকে ফ্লো হচ্ছে সেটা বোঝার জন্য কি আমরা গ্যালভানোমিটার ইউজ করে থাকি। এটা একটা কয়েল, আ ক্লোজ লুপ বলতে পারি, আ ক্লোজ সার্কিট। আচ্ছা, এই হলো একটা সিম্পল ফিগার। সাপোজ এই যে কয়েল, এই কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে গতিশীল আছে বা আমরা এটাও বলতে পারি এই কয়েল এবং ম্যাগনেটিক ফিল্ড বা বার ম্যাগনেটের মধ্যে একটা রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি আছে। যদি এদের মধ্যে একটা আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন থাকে তো দেখা যায় এই যে কয়েল, এই কয়েল কিছু পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স এর সঙ্গে লিঙ্ক থাকবে। এখন এই কয়েলটা যদি এর কাছাকাছি যায় বেশি পরিমাণ বলরেখা পাবে, মানে কি বেশি পরিমাণ কি ম্যাগনেটিক ফ্লাক্স এর সঙ্গে লিঙ্ক থাকবে। যদি দূরে যায় তাহলে কম পরিমাণ বলরেখা পাবে, মানে কি কম পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স এর সঙ্গে লিঙ্ক থাকবে। এখান থেকে দেখা যাচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স এর কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ম্যাগনেটিক ফ্লাক্স এর যখনই পরিবর্তন হবে তো দেখা যাচ্ছে এর মধ্যে একটা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলায় বলছে তড়িৎ চালক বল, যেটা কোনো ফোর্স না, এটা হলো একটা পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এর মধ্যে সৃষ্টি হচ্ছে একটা তড়িৎ চালক বল উৎপন্ন হচ্ছে। আর যখন এই পোটেনশিয়াল ডিফারেন্স বা ইএমএফ বা তড়িৎ চালক বল এর মধ্যে ইনডিউসড হবে বা আবিষ্ট হবে ফলে তার ধরুন এর মধ্যে একটা কারেন্ট উৎপন্ন হচ্ছে বা কারেন্ট ফ্লো হচ্ছে, এই ধরনের কারেন্টকে বলবো আমরা ইনডিউসড কারেন্ট। এই যে পুরো ফেনোমেনা বা ঘটনা, এই ঘটনাটাকে বলবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইএমআই বা তড়িৎ চুম্বকীয় আবেশ। আরেকবার রিপিট করছি যে একটা কয়েল, অবশ্যই সেটা কি বদ্ধ পরিবাহী,
একটা বদ্ধ পরিবাহী আর একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে এই বদ্ধ পরিবাহী মধ্যে বলের কার সংখ্যার পরিবর্তন হবে যার দরুন এর মধ্যে একটা তড়িৎচালক বল উদ্ভব হবে বা পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হবে তড়িৎচালক বল যখনই উৎপন্ন হবে ফলে এর মধ্যে কি একটা কারেন্ট ফ্লো হবে এই ধরনের কারেন্টকে বলবো আমরা ইন্ডিউসড কারেন্ট আর যে তড়িৎচালক বলটা উৎপন্ন হয়েছিল সেটাকে বলবো আমরা ইন্ডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল বা ইন্ডিউসড ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স আগে প্রথমে উৎপন্ন হবে ইন্ডিউসড ইএমএফ বা তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বল তার দরুন সৃষ্টি হবে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ইন্ডিউসড কারেন্ট এই যে পুরো ফেনোমেনা বা ঘটনা এই পুরো ফেনোমেনা বা ঘটনাটাকে বলবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইএমআই হলো এটা কি করে বুঝবো যে এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে বা হচ্ছে না সেটা বুঝবো গ্যালভানের প্রিন্সিপাল এর উপর বেস করে 1830 খ্রিস্টাব্দে একটা বিশেষ এক্সপেরিমেন্টের সাহায্যে মাইকেল ফ্যারাডে আর জোসেফ হেনরি অবজার্ভ করেছিল এখানে আমি দুটাই এক্সপেরিমেন্ট আলোচনা করব এক্সপেরিমেন্ট নাম্বার 1 আচ্ছা এটা ওরেস্টেড ল আর উল্টো হলো কি না অবশ্যই উল্টো হলো কারণ এটা একটা কি কন্ডাক্টর বাট কারেন্ট যাচ্ছে না এটা কি চুম্বক ক্ষেত্রের সাথে গতিশীল থাকছে এখানে আগে থেকে একটা ম্যাগনেট আছে মানে কি চুম্বক ক্ষেত্র আছে মানে বি আছে চুম্বক ক্ষেত্র সে বলতে আমরা বি জানি চুম্বক ক্ষেত্র আছে তার সাথে কি এটা গতিশীল থাকছে তার জন্য এখানে কি আমরা কারেন্ট পাচ্ছি মানে এখানে কি আগে বি ছিল তারপর কি আই পাচ্ছি পুরোটা কি ওরেস্টেড ল আর উল্টো আচ্ছা এক্সপেরিমেন্ট করছি এখানে আমরা ফিগারের মধ্যে আলোচনা করেছি এটা একটা বার ম্যাগনেট যার এটা হলো নর্থ পোল এটা সাউথ পোল এটা একটা গ্যালভানোমিটার এটা একটা বদ্ধ পরিবাহী হলো এই বদ্ধ পরিবাহীটাকে যদি আমরা ম্যাগনেটের কাছাকাছি নিয়ে যাই একটু আগে বললাম এই বেশি পরিমাণ কি লাইন্স অফ ফোর্স বা চৌম্বক বল রেখা পাবে মানে কি এর ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটা বেড়ে গেল তো দেখা যাবে এর মধ্যে যে গ্যালভানোমিটার আছে তার একটা নির্দিষ্ট ডিফ্লেকশন হচ্ছে নির্দিষ্ট একটা দিকে সাপোজ ধরলাম ক্লকওয়াইজ এটাকে যদি আমরা দূরে নিয়ে যাই অ্যাওয়ে ফ্রম দা পাওয়ার ম্যাগনেট দূরে নিয়ে যাই তাহলে এই কম পরিমাণ কি লাইন্স অফ ফোর্স পাবে বা বলরটা পাবে তার দরুন কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটাও কি কমে যাবে ফলে এর মধ্যে যে গ্যালভানোমিটার আছে তার ডিফ্লেকশনের ডাইরেকশনটা চেঞ্জ হবে সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে দেখা যাচ্ছে যদি কাছে নিয়ে যাই এক রকমের ডিফ্লেকশনের ডাইরেকশন দূরে নিয়ে গেলে এক রকমের ডিফ্লেকশনের ডাইরেকশন মানে কি এখানে যে গ্যালভানোমিটার আছে তার কি ডাইরেকশন চেঞ্জ হচ্ছে গ্যালভানোমিটারের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে মানেটা কি কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে কারেন্টের ডাইরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে এখান থেকে আমরা এটাই সিদ্ধান্তে আসছি যে কি যদি আমরা কাছাকাছি নিয়ে যাই গ্যালভানোমিটারের ডাইরেকশন কি একরকম ডিফ্লেকশনের আর যদি দূরে নিয়ে যাই এক রকমের মানে এখানে যে গ্যালভানোমিটার আছে তার ডিফ্লেকশনের ডাইরেকশন অন্যরকম হচ্ছে মানেটা তো পরিষ্কার কিসের জন্য ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য কাছে নিয়ে গেলে একরকম দূরে নিয়ে গেলে একরকম যেহেতু এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে হলো ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের জন্যই এখানে আমরা কি কারেন্ট পাচ্ছি তার ডিফারেন্ট ডাইরেকশন পাচ্ছি এটা হলো এক্সপেরিমেন্ট 1 যদি রিলেটিভ মোশন না থাকে তাহলে এখানে যে গ্যালভানোমিটার আছে তার কিন্তু কোন রকমের ডিফ্লেকশন হবে না তো এখান থেকে একটা মেইন কনক্লুশনে যাওয়া যাবে মেইন কনক্লুশন কি যদি মোশন থাকে দুজনের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে দুজনের মধ্যে তবেই এখানে যে গ্যালভানোমিটার আছে সেই গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর যদি মোশন না থাকে তাহলে কিন্তু এর মধ্যে কোন রকমের ডিফ্লেকশন দেখা যাবে না মানে কি এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে না মানে ইএমএফ প্রোডিউস হচ্ছে না মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর মধ্যে দেখা যাবে না যদি মোশন না থাকে আর মোশন থাকলে দেখতে পাবো আমরা হলো এটা এক্সপেরিমেন্ট 1 এবার আমরা যেটা করব সেটা হলো এক্সপেরিমেন্ট 2 এক্সপেরিমেন্ট 2 এর মধ্যে দুটো কয়েল নিলাম একটা কয়েলের মধ্যে গ্যালভানোমিটার রাখা আছে এই কয়েলটাকে বললাম এটা একটা কন্ডাক্টর অবশ্যই ক্লোজ আর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে যার মধ্যে আগে থেকে কারেন্ট ফ্লো হচ্ছে এই ফিগারের মধ্যে দুটো কয়েলকে নিলাম
একটা প্রাইমারি কয়েল বা প্রাথমিক কুণ্ডলী আর একটা সেকেন্ডারি কয়েল বা সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলী এর মধ্যে কি একটা গ্যালভানোমিটার আছে আর প্রাথমিক কুণ্ডলী বা প্রাইমারি কয়েলের মধ্যে একটা চাবি আছে বা কি আছে একটা ব্যাটারি আছে আর একটা রিওস্ট্যাট আছে রিওস্ট্যাট হলো এমন একটা ডিভাইস যার সাহায্যে আমরা কারেন্ট বাড়াবো অথবা কমাবো আর চাবির দ্বারা আমরা প্রত্যেকই জানি অন অফ করব এই জন্য এই প্রাইমারি কয়েল বা প্রাথমিক কুণ্ডলীটাকে বললাম আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে যার মধ্যে আগে থেকে কি কারেন্ট ফ্লো হচ্ছে বাট এই যে সেকেন্ডারি কয়েল আছে এটাকে আমরা বললাম একটা ক্লোজ কন্ডাক্টিং লুপ এর মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দরুন এর মধ্যে কারেন্ট সৃষ্টি করব সেটা কি ওই একরকম আগের মতই যে কি দুজনের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকবে সাপোজ এই সেকেন্ডারি কয়েলটাকে দূরে নিয়ে গেলাম যদি দূরে নিয়ে যাই তাহলে কি কম পরিমাণ হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা চুম্বক বলের সঙ্গে লিংক থাকবে মানে কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটা কি কম হবে যদি কাছে নিয়ে যাই তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটা কি বেশি হবে কারণ বেশি পরিমাণ কি লাইন্স অফ ফোর্সের সঙ্গে অ্যাটাচ হচ্ছে বা লিংক হচ্ছে মানেটা এখানে কি হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যখনই হবে তখনই কি সেই কয়েলের মধ্যে একটা ইএমএফ প্রোডিউস হবে বা ইলেক্ট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল উৎপন্ন হবে তার দরুন সেখানে কি আমরা একটা কারেন্ট পাবো যে কারেন্টটাকে কি বললাম এখানে আমরা ইনডিউসড কারেন্ট বা আবিষ্ট তড়িৎ প্রবাহ ফলে হচ্ছে এখানে কি গ্যালভানোমিটারের কি ডিফ্লেকশন হবে কারেন্ট না গেলে তো ডিফ্লেকশন হবে না সে ডিফ্লেকশনটা কি ক্লকওয়াইজ হতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে ক্লকওয়াইজ হতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে যদি কাছে নিয়ে যাই অথবা দূরে নিয়ে যাই তাহলে কার জন্য সৃষ্টি হচ্ছে এই ঘটনাটা দুজনের মধ্যে একটা রিলেটিভ মোশনের জন্য যদি এখানে আগে থেকে আমরা কারেন্ট পাঠাই নি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য এখানে আমরা তড়িৎ প্রভাব সৃষ্টি করলাম হলো এটা হলো এক্সপেরিমেন্ট 2 যেটা বেসিক্যালি সৃষ্টি হচ্ছে কিসের জন্য ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের জন্য ক্লিয়ার আচ্ছা তাহলে এই যে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইএমআই বা তড়িৎ চুম্বকীয় আবেশ এখানে আমরা কি কি জিনিস পাচ্ছি প্রথমে পাচ্ছি কয়েলটা কি ম্যাগনেটের সঙ্গে কি লিংক হচ্ছে একটা ফ্লাক্সের সঙ্গে লিংক থাকছে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তার দরুন একটা কি তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে তারপর কি পাচ্ছি আমরা তারপর পাচ্ছি আমরা তড়িৎ প্রবাহ প্রথমে পাচ্ছি ফাই এই ফাই এর কি হচ্ছে পরিবর্তন হচ্ছে মানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে মোশনের জন্য তারপর পাচ্ছি আমরা কি আবিষ্ট তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বলের সিম্বল হচ্ছে ছোটাতেরি বা ইনডিউসড ইএমএফ তারপর পাচ্ছি আমরা কি কারেন্ট এই তিনটা জিনিস হচ্ছে কি আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য পাবো কোন একটা বদ্ধ কুণ্ড লিখতে হলো বাট এদের মান কত বা কত পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হলো বা চেঞ্জ হলো তার জন্য কত পরিমাণ হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে আমরা কিছুই কিন্তু মেজারমেন্ট করতে পারছি না এবার আসলো মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে দুটো বিশেষ সূত্র বা লজ দিল এই সূত্রগুলোকে বলা হচ্ছে লজ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র বা ফ্যারাডেস লজ বলা হয় সূত্রগুলো কি আচ্ছা এক্সপ্লেনটা দেখি বসো ফ্যারাডেস লজ হলো নাম্বার 1 যেটা সূত্র প্রথম সূত্রটাকে বলছেন কোয়ালিটেটিভ ল কোয়ালিটেটিভ ল এর একটা মানে আছে ফ্যারাডের প্রথম সূত্র হলো কি কারণে তড়িৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি হচ্ছে বা এই যে আমরা আবিষ্ট তড়িৎচালক বল পাচ্ছি সেটা কি কারণে ছবির সাহায্যে বোঝাচ্ছি এটা একটা বার ম্যাগনেট যার মধ্যে নর্থ পোল আর সাউথ পোল আছে আচ্ছা এখানে একটা কুণ্ডলী আছে এখানেও একটা কুণ্ডলী আছে এটাকে ধরলাম এ সি প্রাইম আর এটাকে ধরলাম সি আচ্ছা ম্যাগনেট আছে মানে কি চারপাশে কি বের হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলে কি বের হয়
চুম্বক বল রেখা নির্গত হয় এখান থেকে কি বল রেখা নির্গত হচ্ছে অনবরত বল রেখা নির্গত ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা চুম্বক বলের সঙ্গে লিঙ্ক থাকবে এটাকে যদি আমরা এখান থেকে এখানে নিয়ে যাই তাহলে কি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কম পরিমাণ পাবে বা চুম্বক বলের কম পরিমাণ পাবে তার মানে যখন কাছাকাছি নিয়ে যাচ্ছি বেশি পরিমাণ পাচ্ছে মানে কি ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিমাণ কি বাড়ছে দূরে নিয়ে গেলে কি ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিমাণ কি কমছে এখানে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কি এখানে ম্যাগনেটিক ফ্লাক্স এর কি পরিবর্তন হচ্ছে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিবর্তন হচ্ছে কি কারণে একবার কোয়েলটা এখানে ছিল একবার কোয়েলটা কি এখানে নিয়ে গেলাম মানে কি গতিটা আলাদা হচ্ছে একবার এখানে আছে মানে একরকমের মোশন একবার এখানে নিয়ে গেলাম মানে কি একরকমের মোশন কারণ পজিশন আলাদা মানে কি মোশনটা আলাদা যেহেতু এখানে মোশনের হেরফের হচ্ছে তার ধরুন এখানে কি ম্যাগনেটিক ফ্লাক্স এর চেঞ্জটাও কি আলাদা আলাদা পাচ্ছি মানে কি এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিবর্তন ঘটছে গতির কারণে তো এটাই হলো ফ্যারাডের প্রথম সূত্র মানে কি কারণে এখানে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি করছি কারণটা কি গতির কারণে হলো কারণ বা শর্ত বা কন্ডিশন আর দ্বিতীয় সূত্রটা হলো দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করব এখান থেকে একটা জিনিস আমরা দেখলাম সেটা কি এই যে কয়েলের এখানে পজিশন চেঞ্জ হচ্ছে তার জন্য কি মোশনটাও কি চেঞ্জ হচ্ছে ফলে কি ম্যাগনেটিক ফ্লাক্স এক এক রকম ভাবে কি লিঙ্ক হচ্ছে যখন এখানে থাকছে তখন এক রকমের ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে এখানে নিয়ে গেলে কি এক রকমের ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে মানে ম্যাগনেটিক ফ্লাক্স এর কি পরিবর্তন হচ্ছে সাপোজ ধরলাম যখন কুণ্ডলীটা এখানে আছে তখন তার ফ্লাক্স হচ্ছে কি ফাই ওয়ান টি ওয়ান সময়ে যখন এখানে নিয়ে যাব তখন ফ্লাক্স হচ্ছে কি ফাই টু টি টু সময়ে তাহলে দেখা যাচ্ছে কি ফ্লাক্স এর পরিবর্তন হচ্ছে মানে কি ফাই ওয়ান মাইনাস ফাই টু তখন কি সময়ের পরিবর্তন হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু তাহলে দেখা যাচ্ছে কি সময়ের সাপেক্ষে এখানে কি ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিবর্তন হচ্ছে তো ফ্যারাডেস এখানে একটা ল দিল সেটা হলো কি এই যে এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি হচ্ছে তার ধরুন এই যে কয়েল কয়েলে মত কি উৎপন্ন হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল আবিষ্ট হচ্ছে সেই ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎ চালক বলের মানটা হবে সময়ের সাপেক্ষে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিবর্তন হচ্ছে সেটার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল ইনডিউসড ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্স এর পরিবর্তনের হারের সঙ্গে সমান হচ্ছে আবিষ্ট তড়িৎ চালক বল মানে দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা কি তড়িৎ চালক বলের মান সম্পর্কে একটা জানতে পারছি দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা কি তড়িৎ চালক বলের মান সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি আর প্রথম সূত্রের সাহায্যে কি যে কি কারণে তড়িৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি হচ্ছে বা কি শর্তে তৈরি হচ্ছে এই দুটাই হলো ফ্যারাডেস প্রথমটাকে বলছে কোয়ালিটেটিভ ল আর দ্বিতীয়টাকে বলছে কোয়ান্টিটেটিভ ল হলো ফ্যারাডেস ল এই যে দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা আবিষ্ট তড়িৎ চালক বলের মান সম্পর্কে একটা আইডিয়া পেলাম সেটা কি ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা কি ধ্রুবক হবে এই ধ্রুবকটাকে এখানে আমরা কে এস এম বলিলাম এই ধ্রুবকের একটা মান আছে যে মানটা সর্বপ্রথম লেঞ্জ নামে একজন সায়েন্টিস্ট আমাদের দেখিয়ে দেয় সেটা কি আবার সেই ফিগারটা প্লট করছি এটা একটা বার ম্যাগনেট নর্থ পোল সাউথ পোল এটা একটা কয়েল সি কুণ্ডলী হ্যালো লেঞ্জের সূত্রটা হলো লেন্স ল এটা ক্লাস 12 ছিল আর যারা ক্লাস 12 তারাও দেখবে
লেঞ্জের সূত্রটা হলো এই যে বার ম্যাগনেট বা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে একটা কয়েল গতিশীল থাকছে বা দুজনের মধ্যে যখন রিলেটিভ মোশন থাকছে তার দরুন এখানে আমরা কি আবিষ্ট তড়িৎ চালক বল পাচ্ছি, সেই আবিষ্ট তড়িৎ চালক বলের মানটা এমন হবে তার মান সেটা আমরা পেলাম কি এটা আবিষ্ট তড়িৎ চালক মানে কি পটেনশিয়াল ডিফারেন্স তার একটা নির্দিষ্ট কি ডাইরেকশনও থাকবে। তাহলে আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ এমন হবে যে এই যে ম্যাগনেটটা এর ম্যাগনেটটা কি এর কাছাকাছি আসছে কিনা এর মোশনটাকেই বাধা দেওয়ার চেষ্টা করবে। মানেটা হলো যে বর্তনীতে তড়িৎ চালক বলের অভিমুখ এমন হবে যে কি কারণে তড়িৎ চালক বল সেখানে উৎপন্ন হচ্ছে তড়িৎ চালক বল সেই কারণটাকেই বাধা দেওয়ার চেষ্টা করবে, বা এই বর্তনে যে কারেন্টটা উৎপন্ন হবে বা ইন্ডিউস কারেন্টটা কি কারণে এখানে ইন্ডিউস কারেন্ট উৎপন্ন হচ্ছে ইন্ডিউস কারেন্ট সেই কারণটাকেই বাধা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য এখানে কে এর মানটাকে লেখা হয় মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস ডি ফাই বাই ডিটি। এটাই হলো লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র পরের দিন আমরা আরো ভালোভাবে ডিসকাশন করব, যেখান থেকে আমরা জানতে পারবো যে লেঞ্জের সূত্র থেকে হচ্ছে কি শক্তি সংরক্ষণ নীতি বজায় হয় বা শক্তি সংরক্ষণ নীতি থেকে লেঞ্জের সূত্রে আসা যায়। তাহলে আমরা আবিষ্ট তড়িৎ চালক বলের মান কি পেলাম ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। পরের দিন আরো ভালোভাবে আমরা এর ডিসকাশন করব লেঞ্জের সূত্র সম্পর্কে। তবু একটু বলছি বাধা দেওয়ার চেষ্টা করবে মোশনটাকে, মানে কি নর্থ পোল আমরা সবাই জানি যে দুটো সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে অবশ্যই এখানে কি নর্থ পোল জেনারেট হতে হবে। যদি এখানে নর্থ পোল উৎপন্ন হয় তবেই কি এই ম্যাগনেট আর কি এর দিকে আসতে পারবে না, মানে কি বাধা দেওয়ার চেষ্টা করছে, আর বাধা দেওয়ার চেষ্টা করছে মানে হচ্ছে কি এখানে একটা কি বিকর্ষণ বল তৈরি হচ্ছে, আর আমরা জানি বলের বিরুদ্ধে কৃতকার্য কি ধনাত্মক, তার মানে এখানে কি একটা ধনাত্মক কার্য উৎপন্ন হচ্ছে বা একটা কি পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে। এই যে এনার্জি কথাটা আসলো অবশ্যই হচ্ছে কি লেঞ্জের সূত্র থেকে একটি এনার্জি আসলো, এই জিনিসটা হচ্ছে কি লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি কি এখানে আসলো। তো এখানে শক্তির সংরক্ষণ নীতি বজায় থাকছে, কিভাবে থাকছে সেটা আমরা পরের দিন আরো ভালো করে বিস্তারিত জানব। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবা আর অবশ্যই শেয়ার করবা। আজকে আর বেশি পড়াবো না কারণ রোজা আছি খারাপ লাগছে একটু।